दया करे सुनबेन अकारणे बाड़ीर बाइरे केउ जाबेन ना विशेष काजे बाइरे गेलेओ सामाजिक दूरत्व मेने चलुन मास्क व्यवहार करुन घरे थाकुन सुस्थ थाकुन अपरके भालो थाकते सहयोगिता करुन। टुंगी राजमंदिरे मनसा पूजा প্রতি বছরের ন্যায় এবছরও নওদা থানার টুঙ্গি রাস মন্দিরে চলছে মনসা পূজা। 26 জুন শুক্রবার পূজা শুরু হয় এবং 29 জুন সোমবার অর্থাৎ আগামীকাল বিকেলে প্রতিমা বিসর্জন হবে বলে জানান পূজা কমিটির সদস্যরা। আজকের বিশেষত্ব সন্ধ্যায় মায়ের ভোগ থাকছে প্রায় 8 কুইন্টাল দুধের পায়েস। নমস্কার, আমি বিনীতা পাল বলছি। আজকে আমাদের এই এই রাস মন্দির উপলক্ষে যে পুজো হচ্ছে মনসা পূজা, তাতে আমাদের সকলে আনন্দিত, সকলেই খুশি। আর আমরা চাইবো যে এই পুজো আমাদের প্রতি বছরকার মতোই হোক। অতএব অনেক মানুষই চেয়েছিল মনে মনে যে বলতে যে পুজোটা হোক, তবে হয়তো সে সবাই প্রকাশ করতে পারেনি। সেহেতু এবছরকার মতো আজকে 28/6/2020 আজকে ঠাকুর বিসর্জন, আজকে ঠাকুরের শেষ দিন। অতএব শুক্রবার ঠাকুরের পুজো শুরু হয়েছিল, আগামী সোমবার ঠাকুর বিসর্জন। অতএব মানুষের সকলে এই পুজোতে খুশি যে পুজোটা যেন প্রতি বছরকার মতোই হোক। সেহেতু মানুষ সবাইকে বলতে পারেনি এবার, কেন বলতে পারেনি, এইটা লকডাউনের জন্য হয়নি। অতএব আবার কেউ কাউকে প্রকাশ করতে পারেনি যে পুজোটা হবে। সেহেতু এবার সবাই একসঙ্গে একজোট হয়ে মিলিয়ে বলেছে যে না, এবার পুজোটা হবে। সেহেতু আমরা খুবই খুবই খুশি। আর আজকে আজকে পূজা উপলক্ষে কত কুইন্টাল দুধের পায়েস হচ্ছে? আজকে এই পূজা উপলক্ষে 8 কুইন্টাল দুধের পায়েস হচ্ছে। সেহেতু প্রচুর আমাদের গ্রামবাসী সকলকে আমরা চাইবো যেন এই পায়েস এসে সকলে অন্ন ভোগ, আর এতে যে কত আনন্দ পাবে সেটা হয়তো আমরা সকলে মুখে বলে বোঝাতে পারবো না। তুমি কেমন আনন্দ উপভোগ করলে? আমি খুবই আনন্দ উপভোগ করেছি, আর আশা করবো যেন প্রতি বছরকার মতোই যেন এরমই আমাদের হয়। টুঙ্গি পশ্চিমপাড়া রাস মন্দির, এখানটা প্রত্যেক বছরই প্রত্যেক অনুষ্ঠানই হয়। দুর্গাপূজা থেকে আরম্ভ করে রাস পূজা, কার্তিক পূজা, আমরা সমস্ত যত রকম অনুষ্ঠান আছে আমাদের এই মন্দিরে উৎসব হয়। আজকে কি পূজা হচ্ছে? আজকে মনসা পূজা। মনসা পূজায় 3 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে, ঝাঁপান থেকে আরম্ভ করে গান সমস্ত সব কিছুই হচ্ছে। বিসর্জন কবে হবে? বিসর্জন মঙ্গলবারে। তাই এই পূজাটা করে সবাই সন্তুষ্ট, মানে সবাই আনন্দিত, মানে আমাদের এই মন্দিরটা খুবই প্রিয় মানে সবারই কাছে। যাতে এই মন্দিরটা সব রকমের পূজা হয়, সবাই আনন্দিত ভোগ করে। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, আজকে সমস্ত গ্রামবাসীকে মানে মিষ্টান্ন বিতরণ করবে, এতে সবাই গ্রামবাসী আনন্দিত, খুবই আনন্দিত। মানে এখানে যত গ্রহস্থেরা আছে সবাই এই দুধের ইয়েটা। আজকে কতটা দুধের পায়েস তৈরিচ্ছে? 800 লিটার পায়েস, দুধের পায়েস হচ্ছে। তবে এই পায়েস মানে যা আনন্দিত হবে গ্রামবাসীরা, মানে সেটা ভাষায় বলা যাবে না। পরিবেশ জঞ্জালমুক্ত করুন, জমি রাখা জল সপ্তাহে 2 বার খালি করে দিন, খোলা পাত্রে জল জমতে দেবেন না, মশারির মধ্যে ঘুমান, যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরুন। সাবস্ক্রাইব করুন AB24 News চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 News।